কাপুরগাছির মোড়ে দিকে যাচ্ছি। সামনে কাপুরগাছি মোড়, কাপুরগাছি ক্রসিং। এই ক্রসিংটা ডান দিক দিয়ে যদি যাই টুয়ার্ডস বেঙ্গল কেমিক্যালের দিকে, মানে আমাদের ইএম বাইপাসের দিকে, তার কিছুটা আগে যোগদান লেন পড়ে। সেই যোগদান লেন ধরে রামকৃষ্ণ মঠ, যোগদান লেন দিয়ে সোজা গেলে পড়বে রামকৃষ্ণ মঠ, যোগদান রামকৃষ্ণ মঠ। সামনে আসছে ঘোষবাগান, তা ক্রস করে গেলে পড়বে স্বপ্নবাগান, স্বপ্নবাগান লেন। কাপুরগাছি ক্রসিং থেকে অটোতে আসতে পারা যায়, পায়ে হেঁটেও যাওয়া যায়, আবার সাইকেল রিক্সাও আছে, সাইকেল রিক্সা করেও যাওয়া যায়। এই স্ট্রেট রাস্তাটা দিয়ে এটা দিয়ে এই সামনে ছোটখাটা মার্কেট মতো পড়ে, এই মার্কেটটা ক্রস করে গেলে পড়বে স্বপ্নার বাগান সেকেন্ড লেন। ফার্স্ট রাইট সাইডে একটা ফার্স্ট লেন পড়বে, সেটা ক্রস করে গিয়ে স্বপ্নার বাগান সেকেন্ড লেন। সামনে রাইট সাইডে একটা লেন আছে, এটা দিয়েও চলে যাওয়া যায়, কিন্তু সব থেকে সোজা হয় এই মিডলের যে লেনটা আছে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে সোজা গেলে খুব স্ট্রেট, খুব সোজা। এই রাস্তার মোড়ে নামলে স্ট্রেট আসলে, পায়ে হেঁটে আসলে যোগদান পৌঁছে যাবেন। যারা গাড়ি নিয়ে আসেন তারা এইভাবে আসলে সুবিধা, ভেতর দিয়েও আসা যায়, তবে একটুখানি ঘুরপাক আছে। এই যে এটা আমরা ঢুকলাম, এটা যোগদান লেনে ঢুকে পড়লাম। এখন রাস্তাটা অনেকটাই ফাঁকা, কিন্তু একটা টাইমে রাস্তাটায় অনেক ভিড় ছিল। এখানে অনেক লোক আসতেন চাকরি করতে। এই সামনের যে এন্ট্রেন্সও দেখতে পাচ্ছেন, এইটা রামকৃষ্ণ মঠের কার পার্কিং এরিয়া। আগে এটা ছিল টাটা অয়েল ফ্যাক্টরি, টাটা অয়েল ফ্যাক্টরি এখন আর নেই, সেখানে এখন রামকৃষ্ণ মঠের যোগদান মঠের কার পার্কিং এর জায়গা। তো এই সামনে যোগদান মঠ, যোগদান মঠের ভেতরে ঢুকবো আমরা। এই গেট দিয়ে সোজা ঢুকে রাইট সাইডে কার পার্কিং এরিয়া, তো আমরা এখন কার পার্কিং এরিয়ার দিকে যাচ্ছি। এটা দিয়ে সোজা গেলে কার পার্কিং, সামনে একটা পাখির খাঁচা রাখা আছে, অনেক নানা রকমের পাখি এখানে আছে। একটা ভালো বড় পার্কিং এরিয়া। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের মেন মন্দিরটা, সামনে যেটা দেখা যাচ্ছে, আর সামনে রয়েছে একটা বাগান এবং
তার জলাশয়। আর 1883 এবং 1885 সালে যেটা আমরা জানি, শ্রীরামকৃষ্ণ স্বয়ং দুবার যোগদানে এসেছিলেন এবং নিজেই এই বাগানটিতে যোগদান হিসাবে ঘোষণা করেছিলেন। সালের 23 আগস্ট শ্রীকৃষ্ণ অবশেষ এখানে স্থাপন করা হয়েছিল, যেখানে বর্তমান মন্দিরটি এখন দাঁড়িয়ে আছে। এটা একটা জলাশয় যেটা বাগানে ঘেরা। এটা হচ্ছে বেদিঘর। এই বেদিঘর স্থাপন করা হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।